স্ত্রীকে সাবল দিয়ে হত্যা করে নিজেই আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে নদিয়া ধুবুলিয়া থানার ঝিটকিপোতা এলাকায়। ঝিটকিপোতা এলাকায় ওই বাসিন্দার বিয়ে হয় 23 বছর আগে। বিয়ের কিছুদিন পর থেকেই সংসারে অশান্তি লেগে থাকতো মাঝে মধ্যে। এদিনের অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে স্ত্রীকে সাবল দিয়ে খুন করে আত্মঘাতী হন স্বামী নিজেই। মৃত মহিলার নাম 38 বছরের অসীমা বিশ্বাস। সূত্র মারফত জানা যায় অসীমা বিশ্বাসকে লোহার সাবল দিয়ে নৃশংসভাবে খুন করে স্বামী লক্ষণ বিশ্বাস। খুন করার পর নিজেই আত্মঘাতী হন গলায় ফাঁস লাগিয়ে। মৃত 42 বছরের লক্ষণ বিশ্বাস ও অনিমা বিশ্বাসের 3টি সন্তানও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধুবুলিয়া থানার পুলিশ। স্ত্রী ওদের বহুদিন থেকে একটা ঝগড়াঝাটি চলতো, মিল ছিল না, সেটা আমরা মাঝে মধ্যেই মীমাংসা করিয়ে দিতাম। স্বামী স্ত্রী আবার ঘরে থাকতো। গত রাত্রিবেলা আমরা ভোরবেলা কীভাবে মারা গিয়েছে ওকে যা বোঝা গেল, সাবল একটা সাবল দিয়ে মেরে ওকে ঘায়েল করে দিয়ে ওকে মেরে ফেলে যাওয়ার পরেও নিজে আত্মহত্যা করিয়েছে, হ্যাঙ্গিং করিয়েছে কাঁঠাল গাছে একটা গলায় লাইলনের দড়ি দিয়ে, গলায় দড়ি দিয়ে লক্ষণ বিশ্বাস মারা গিয়েছে। মেয়ের শ্বশুরবাড়ি এদেরখানে কারোর অভিযোগ কোনো কিছু আসছে না আমাদের। আমাদের যেটা মেয়ের পক্ষ থেকে আমরা সবসময় মেয়েকেও শাসন করতাম, বলতাম গ্রাম প্রতিবেশী হিসাবে যে এরকম করো না, স্বামী স্ত্রী মিল দিয়ে থাকো, 2-3টে বাচ্চা আছে তোমাদের, মেয়ের বিয়ে দিয়েছো। এরকমই 6 মাস আগেও অনিতাকে আমরা বোঝালাম বাজারের নেতাজি পার্কে একদিন ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে যাবে, বেলপুকুর যাবো। আমি বললাম না, তুমি ওখানে যেতে হবে না, তুমি ফিরে বাড়ি যাও। তারপর লক্ষণকে আমরা বুঝিয়ে বলছি কেন খেতে দেবে না, খাওয়া পড়া দেবে, এই হচ্ছে ব্যাপার ওদের সংসারটা। হ্যাঁ, বিয়ে বেলপুকুর হয়েছিল লক্ষণ গঙ্গাপাড়। পূর্ব পুলিশ তদন্ত শুরু করেছে। ধুবুলিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।